কমে টপকে সাথে আছি আমি নাদিয়া জামাল। চলতি মে মাসের মাঝামাঝি দেশের তাপমাত্রা আবারও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা বেশি বাড়বে। এপ্রিল মাসে টানা দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে পড়ে দেশের বিস্তীর্ণ অঞ্চল। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে যশোরে 43.8°C, যা গত 52 বছরের মধ্যে সর্বোচ্চ। 5 মে থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই সহনশীল। শনিবার সকালে বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস সহ বৃষ্টি। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ বয়ে যায়। 5 মের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন তাপমাত্রা সহনশীল। সোমবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটা কমে যাবে, সে কারণে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। 16 মে থেকে দেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা বিচ্ছিন্নভাবে 35 থেকে 36°C মধ্যে উঠে যেতে পারে। আবহাওয়াবিদ বলেন, যদি কোনো অঞ্চলে তাপমাত্রা 36°C বেশি ওঠে এবং কমপক্ষে 3টি স্টেশনে বিস্তার লাভ করে, 2 দিন স্থায়ী হয়, তখন তাকে তাপপ্রবাহ বলা হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1972 সালে 18 মে। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিল 45.1°C। এরপর 1995 সালে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ 2 দফায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.5 এবং 43°C। 2014 সালে জেলাটিতে তাপমাত্রা পারদ ওঠে 43.2°C। তবে এবার গরমের শুরু থেকেই চুয়াডাঙ্গাতে তাপমাত্রা চড়তে থাকে, যা সর্বোচ্চ 43.8°C। এপ্রিলের শুরু থেকে রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয়, পরে তা সারা দেশেই ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও রূপ নেয় অতি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, 1948 সাল থেকে হিসাব করলে গত 76 বছরের মধ্যে এবারে দাবদাহের স্থায়িত্ব বেশি, আর এই দাবদাহ বিস্তৃত হয় বিশাল এলাকা নিয়ে। মেয়ে কালবৈশাখী ঝড়প্রবণ মাস, গড়ে 13টি ঝড় হয় এই মাসে। মে মাসে 19টি বজ্র ঝড় হওয়ার রেকর্ড হয়েছে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।